বর্মার দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিতিশীলতা কমে আসার প্রাক্কালে সেখানকার একটি গানের ব্যান্ড তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সাংস্কৃতিক চর্চার এই নতুন সুযোগ বর্মার রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে কিভাবে খাপ খাইয়ে চলছে, চলুন বিস্তারিত জানা যাক শেগুফতা নাসরিন খুইনের কাছ থেকে। এই সঙ্গীত শিল্পীর আসল নাম যাই হোক, তাকে ডার্কোসি নামেই সবাই চেনে। গত 7 বছর ধরে তিনি রেঙ্গুনে একটি রক ব্যান্ডের সদস্য। তার দুশ্চিন্তা, বর্মা সরকারের সেন্সরশিপ বোর্ডের সব নিয়ম যে কোনো গান তার নিষিদ্ধ করে দিতে পারে। এই পরিস্থিতি বদলাতে সময় লাগবে। কিছু নিয়ম কমেছে, কিন্তু এখনও অনেক অযথা সেন্সরশিপ আছে। বর্মার তথ্য মন্ত্রণালয় নিয়মিত দেশের শিল্পীদের গানের কথা পর্যবেক্ষণ করেন। ডার্কোসি বলেন, তিনি জানেন না কখন কোন গান নিষিদ্ধ হয়ে যেতে পারে। তার সবচাইতে সাম্প্রতিক অ্যালবামের একটি গান সেন্সর বোর্ড পুরোপুরি কেটে দিয়েছিল। ডার্কোসি এবং তার স্ত্রী এমিলি একটি ছোট্ট দর্জির দোকান দিয়েছে। তারা সেখানে কাজ করে এবং সংসারের খরচ চালায়। কিন্তু ডার্কো আশাবাদী যে একদিন তার এই গান বাজনাই সে পেশা হিসেবে নিতে পারবে। আমি যদি এই কাজ করতে পারি, মানুষের শরীরের মাপ নিতে পারি, তাহলে আমি এটাও করতে পারবো। ডার্কোর ব্যান্ড সাইড এফেক্টস কান্ডাগবে পার্কে অল্প বয়সী ফ্যানদের সামনে গান পরিবেশন করেন। তিনি বলেন, তাদের গানে কিছু বক্তব্য আছে, কিন্তু তাতে কোনো রাজনৈতিক লক্ষ্য নেই। Pushing the limit is good. সীমারেখা পার করার চেষ্টা ভালো, কিন্তু শুধু সরকার বা কর্তৃপক্ষের বিরুদ্ধে নয়, তা করতে হবে মানুষের চিন্তা ভাবনা বদলানোর জন্য। আমরা জানি না আমরা সত্যিকার অর্থে স্বাধীন কিনা, নিজেদের ভাবনা চিন্তা প্রকাশ করার স্বাধীনতা আছে কিনা, আমরা এখনো জানি না। বর্মার আরও অনেক শিল্পীর মতো সাইড এফেক্ট নামের এই ব্যান্ডটির সদস্যরাও চান তাদের আরও স্বাধীনতা থাকুক, যাতে তারা তাদের শ্রোতার সংখ্যা বাড়াতে পারেন। তারা চান ফেসবুক, টুইটার আর ইউটিউবের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বের অন্যান্য জায়গায়ও তাদের নাম ও বার্মিজ রকের প্রভাব ছড়িয়ে পড়বে। শেগুফতা নাসরিন খুইন, ভয়েস অফ আমেরিকা।